পতাকাটা উপরে ধরো ভাই, আমি আছি, আমি পরে যাবো, আপনারা বসে যান না। আমরা পরে যাবো, যান পতাকাটা। ভালো আছেন নাকি? আপনার ছেলে সন্তান আছে? কজন? দুজন। দশজন? ছেলে কয়জন, মেয়ে কয়জন? ইয়ে করো, দুইটা চেয়ার দিয়ে তোরা বসে, তোমার পাশে বসে, চেয়ার চেয়ার দে। সকালে কি খাইছেন? কে দিছে রুটি? কোথায় আপনার আম্মু? আপনার বাড়ি কোথায়? কোথায় বাড়ি স্পষ্ট করে বলুন, আপনার বাড়ি কোথায়? আপনাকে এখন পুলিশ ধরে নিয়ে যাবে। এই যে আপনার পুলিশ ধরে নিয়ে যাবে আপনাকে। আমি একটা পুলিশ, এটা আমার মামি বাড়ি এলে আপনি পুলিশ ধরবেন? আপনার বাড়ি কোথায় আপনার? আমি একটা বাড়ি, বাড়ি দিবি বলবেন? বাড়ির দরকার আছে আপনার? বাড়ি কোথায়? এটা তো থাকা জায়গা না। কে বলেছে? এখন তো বৃষ্টি হলে আপনি ভিজবেন। ভিজলি প্রশ্ন করেন। আপনার বাসা কোথায়? হ্যাঁ তো পুলিশ আপনার ধরে নিয়ে যাবে। কোন পুলিশ আমার ধরবে? এই যে আসছে। আপনি বলছেন না যে বাসা সাবরং, আমার সাথে যাবেন? আমার বাসা সাবরং, আমায় নিয়ে যাবেন বলছিলেন না সাবরং? এই যে আপনি তো আমার দিন বললেন যে খাবার তো দেওয়ার পরই তো বলছিলেন যে আপনার বাসা সাবরং যাবেন বলছিলেন না, যে আপনার ভাই অপেক্ষা করতেছে। প্রথম দিন আমরা ধরছিলাম, আমায় বলছেন না আপনি যে আপনার বাসা সাবরং যাবেন? চলেন যাই। আপনি তো বলছেন জি আপনার বাসা এদিকে সাবরং, বাড়ি যাবেন না, বাড়ি যাবেন না? এখানে বাড়ি তো ছোট খুলনা দেবে, এখানে বাড়ি তো, এখানে তাদের আমি আমরা পানি নিয়ে গেছি, এখানে পানি নেই। পরে এখানে হরিঙ্গা যাবো আমার
আপনার মা কোথায়? কাঁঠাল খাবেন? ভালো হবে না, বড় বড় মনে ভালো হতে না গিয়ে তুমি সুন্দর করে বলছে দশটা সুন্দর আছে, দশটা ছেলে আছে, দশটা আছে। এখানে ঘর কোথায়? ঘর নাই, ঘরটা দেখিনি। সুজুরের বাড়ি এটা, মানে সাইবালির বাড়ি, বাবার বাড়ি এটা। বাড়িওয়ালা মেয়ে থামাচ্ছে না, ঘুমাচ্ছে না, ছেলের বাবা আছে এখানে ঘুমাচ্ছে না, তার ফার্স্টে মাছ আনছে এক কেজি। তিনি খাবার খেবে, তারা মা যাচ্ছে, তারা বেশি মেরিয়ে যাচ্ছে। তার দাদি আছে তো, দাদির কাছে থেকে ফুল উঠছে, ঘরে থেকে ভাত দেয়। এখন মাছ থেকে রান্না করবো, ভাত রাঁধবো, তরকারি রাঁধবো, শাক দিয়ে তাই। এই মাছ শাক আপনার বাসায় যেয়ে রান্না করবো, আপনি ভয় পেন না, ওরা আপনার মারতে পারবে না। চলেন আপনার বাসায় চলে যাই। ওই দিন তো আপনার মাছে বিদে তাদেরকে ভয় পাইতেছেন। বলেন আমি সবাই, আপনি সবাই বাসা যান, বাসা যান। সুন্দর মতো একটা কাপড় দিয়ে গেলাম না আপনাকে। কটা সুন্দর আছে, সত্য কথা বলে আছে, দশটা আছে, খারাপ বলে আছে, চটখন আবার দিন। আপনি ছোট মাছ, আপনি পিয়ালি মাছ রান্না করছে, রান্না করেছে, ভাত রান্নাছে, ভাত দেখাবে, চটখন আবার দিবে। আমার দশটা বাচ্চা আছে, তাই আমার দশটা ছেলে আছে, তাই দশটা দশটা মাছ আমরা এক লাখ এক টাকা দিয়ে কিনে আনছে, ভালো করে ভালো টাকা ওজন করে কিনে আনছে। ছেলের নাম হলো আপনার যেমন যত মাছ দেশের মাছ আছে তার বাড়ি এলো। তারপরে আপনার স্বামী? হ্যাঁ, আমার বাবা। আপনার যাতে আমি ছেলে বলছেন, সাহেব আলী আমার বাবার বাসা কোন বাসা না? বুনে তো ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে না সরকারে। এখন তোর বাবা আছে ফাঁসতে পিঠিয়া, তিনি রে মাছ কিনে দিছে। হ্যাঁ, দোষ যে মাছ আপনার ছেলের নাম সুপিয়ান না? হ্যাঁ, সুপিয়ান একজন ছেলের নাম।
আর এখানে নয়জনের নাম কি? হ্যাঁ, মেয়ের নাম কি? মেয়ে তো ওটা ময়লা ছিল তো কি করে না রে স্যার? আপনার জামাই সাহেব আলী সে তো ভারতে আছে আপনার বাসায়। স্বামীর নাম সাহেব আলী আপনার মায়ের বলেছে আপনার গ্রাম জানি কোন জায়গায় বলছিলেন? আমার বোন ভাত রুটি দিয়েছেন না? এভাবে ভাতটি একটু মরিচ কি লবণ দিয়ে রুটি খাবারই খাবেন। হ্যাঁ, এরা এমনে মাছটি রান্না করবো, আপনার মরিচ দিব, লবণ দিব, জিরে মশলা দিয়ে রান্না করে গোসল করে ছোট হলে মায়ের কাছে থাকে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম তো মিনারা। মিনারা? হ্যাঁ, এখানে। ও আচ্ছা। আপনার বাবার নাম কি? আপনার বাবার নাম কি? আমার বাবার নাম, হ্যাঁ, আপনার বাবার নামটা একটু বলতে পারেন? আমার বাবার নাম রহিম। রহিম? ও আচ্ছা। আপনার বাবা গ্রামের নাম কোথায় থাকে? আপনার বাবা কি বেঁচে আছে?
ওদিকে নাকি আছে নাকি? আমরা খুঁজে কি ফিরবো? আমার এখানে আর বেচছে, এখানে কিনে আনছে ছাগলের পোলা রে খাওয়ার জন্য। ছাগলের পোলা ওরা পিঠে তো খানের জন্য কিছু মাছ কিনে আনছে। ও আপা ছাগলই আছে কোনে? তিনি আপনার মায়ের নাম কি? আপনার মায়ের নাম কি? আমি মায়ের নাম শুনে বলতে পারেন? আমার নাম কি বললেন? আমার ভাই বোন কি লাভ করলেন? আপনি আমার বাড়ির ঠিকানাটা দেন, আমি যাই। আচ্ছা আপনার নাম কি আবার বলেন তো? আমার নাম মিনারা। মিনারা স্বামীর নাম? ও আচ্ছা। আমি আমার স্বামীর নাম হলো সাইবালি। আপনার কি হয়? সাইবালি আমার এখানে এতে কাজে আনে তাদের বাড়ি। স্বামীর নাম তো আপনার? স্বামীর নাম আঙ্কিল হয়। শুনেন আমি বলি, আপনার এখন আপনি বলেন যে আপনার স্বামীর নাম কি? আপনার স্বামী ওখানে খুঁজতেছে আপনারে। আপনার স্বামীর নামটা একটু বলেন তো। আমার স্বামীর নাম এখন কিছুক্ষণ রাখি ওই যে আপা। এই যে এই যে বলেন, চলেন আপনার স্বামীর কাছে দিয়ে আসবো। চলেন আমিও যাবো, চলেন। হ্যাঁ আপা আপনার স্বামীর নাম? চলেন স্বামীর কাছে যাবো, আমার সাথে একটু কথা বলবেন। চলেন স্বামীর কাছে যাই। আপনার আজকে সকালে কি নাস্তা খেয়েছিলেন? কি খেয়েছিলেন? গতকালকে রাত্রে কি খেয়েছিলেন? জি গরুর মাংস খেয়েছিলেন গতকালকে রাত্রে? আপনি কি গরুর মাংস খান? হ্যাঁ। গরুর মাংস আপনার কাছে কেমন লাগে খেতে? তাই গ্রামের নাম কি বললেন? একটু এদিকে তাকান, এদিকে তাকান। আপনি আপনি কি দইলার চর চিনেন? আচ্ছা আপনার চেয়ারম্যানের নাম কি? আমার চেয়ারম্যানের নাম সদস্য মন্ত্রী। চেয়ারম্যান আমি তো আমি তো মাছ কিনে এক কেজি মাছ কিনে এ যে দাদার হিসেবে না এক কেজি মাছ। আপনার স্বামীর নাম কি? লজ্জা কিসের? চলেন আমরা আপনার স্বামীর কাছে যাব। আপনার স্বামীরই উপর বানিয়ে রাখছে, চুরি আনতে হবে। চলেন যাবেন? আপনার স্বামীকে আনতে যাবেন? আপনার বাড়িতে কে কে আছে এখন? বাড়িতে এখন তো দুজন, এইজন আর বাড়িওয়ালা আছে। এটা দিয়ে ভালো এই একজনই খাবে, আমি যাই। আপনি কি আমার লিখে দিবেন? হিন্দিতে লেখেন? হ্যাঁ লেখা আছে আর এখানে লিখবো, সুন্দর করে লেখা হবে।
আপনি কি জানেন এদের কাছে আমি অপমান হই? আমি স্বামীর নাম বলি আমি কিছু করতে পারবো না আপনাকে। একটু পানি খান, একটু পানি খান। আপনি কে বলছেন? শুনেন শুনেন, ওই স্যার কি বলতেছে? আমার জমি বালের কে বিশাল অধিকার। আমার মাছ আমি কিনেছি, আমার আন্টিয়ে ফলে তাই আমরা মাছ কিনেছি, 1 কেজি মাছ কিনেছি। এর মাথাতে একটু সাবান দিয়ে ধুয়ে ইয়া এই যে মাছটাকে এই পাশ থেকে নিয়ে আসবেন না, এই পাশ থেকে নিয়ে খাবার এটা কিনে আনছে তার খাবার অনুযায়ী গেলে মানে মারিবি আমার খাবার এখানে দিচ্ছেন
কুদ্দুস, আপনার ভাইয়ের নাম কুদ্দুস? আপনার ভাই বড় ভাইয়ের নাম কুদ্দুস, ছোট ভাইয়ের নাম কি? ওইটাই বড় না? ও আপনার নাম? কোথায় যাচ্ছে? ঢাকা? রোশনা? ঢাকা চিনেন আপনি? কোথায় চিনেন? তোমার নাম কি? বাবা ওখান থেকে মাঝখান থেকে নিয়েছি না? আরে কি আছে, কি খানা দিবেন? হাসতেছে হাসতেছে, খানা খানা দিয়েই ভুলেছে। বাইরে দিকে তাহলে